নর্থ কলকাতা ও সাউথ কলকাতা দুটোর আলাদা আলাদা রিপ্রেজেন্টেশন হলেও এটা মনে রাখতে হবে যে দুটো মিলিয়েই কিন্তু কলকাতা। কালকে আমরা দেখলাম নর্থ কলকাতা, চলুন আজকে দেখা যাক সাউথ কলকাতা। আর হ্যাঁ, ভিডিওটা পছন্দ হলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট অবশ্যই করুন। ওড়িশা ক্লাবের এবছরের থিম সাজবাতি, ভিতরে রয়েছে একটি বিশাল বড় শিবলিঙ্গ। এই শিবলিঙ্গের মধ্যে দিয়েই দেখা যাবে মাকে। মণ্ডপের বাইরে দেখা যাচ্ছে শিবের মাথার উপরে থাকা বড় ধুতরা ফুলটা, যার উচ্চতা প্রায় 60 ফুট মতো। বেশিরভাগ কাইনেটিক্স মুভমেন্ট আর পটচিত্র দিয়েই সাজানো হয়েছে পুরো মণ্ডপ, যা সব মিলে এক অভিনব প্যান্ডেল, তাই এটা অবশ্যই দেখুন, মিস করবেন না। 63তম বছরে পড়ল বেহালা নতুন সঙ্গের পুজো, থিমের নাম অপরাজিতা। দেবী এখানে লৌকিকভাবে পূজিতা হবেন। মণ্ডপ সাজানো হয়েছে কাঁচা বাঁশ, লাল সাদা কাপড় এবং কলকায়। দ্বিজেন্দ্রলাল রায়ের গান এবং নন্দলালজির আঁকা স্টাইলে যা হয়ে উঠেছে অপূর্ব। সাবেকি মায়ের পুজো নতুন আঙ্গিকে পাওয়ার ঠিকানা একডালিয়া। গুজরাটের সরস্বতী মন্দির হচ্ছে এবছরের থিম। অপূর্ব সোনার কাজ ও অনেক মূর্তি দিয়ে সম্পূর্ণ মন্দিরটি গড়ে তুলেছেন কারিগররা। নারায়ণের নারায়ণী থিমে সাজানো সিংহি পার্ক মূলত প্রখ্যাত কমিক আর্টিস্ট নারায়ণ দেবনাথকে শ্রদ্ধার্ঘ্য দিয়েছে। এবছরই আমরা তাকে হারিয়েছি 18ই ফেব্রুয়ারিতে। ছোটবেলার হাঁদাভোঁদা, নন্টে ফুন্টে, বাটুল দি গ্রেটের গল্পগুলো জাস্ট অনবদ্যভাবে ফুটিয়ে তোলা হয়েছে এখানে। আমরা সকলেই জানি যে তখন আমাদের কাছে কোনো ফোন ছিল না, এগুলোই ছিল আমাদের শৈশব, আমাদের ছোটবেলা। সেই সকল গল্পের কিছু কিছু অংশ তুলে ধরা হয়েছে এখানে। পুজো মানেই চারিদিক সেজে উঠবে আলোয়, আর কলকাতার পুজো হলে তো আরো বেশি। অসাধারণ আলোর কাজ রয়েছে এখানে, লাইটিং দিয়েই বানানো দরজা, আর মাথার উপর বিশাল চাতালে রয়েছে শুধু লাইটিং এর কাজ। স্বাধীনতা এবছর 75তম বর্ষে পদার্পণ করেছে, তাই এই 75তম বর্ষে হিন্দুস্তান ক্লাব খুবই সুন্দরভাবে ট্রিবিউট জানিয়েছে সমস্ত দেশপ্রেমী শহীদদের। সমস্ত বিপ্লবীদের ছবি ও নাম দিয়ে গোটা দেওয়াল সাজানো, তাদের বিখ্যাত উক্তিও রয়েছে এখানে। মাথার উপরে রয়েছে ফাঁসির দড়ি, তারপরেই বানানো হয়েছে আগেকার দিনের একটি বাড়ি, যে বাড়ির নিচে নিচে রয়েছে দশকর্মার দোকান, ফটো বাইন্ডিংয়ের দোকান, জামা কাপড়ের দোকান ও আরও অনেক দোকান, যার উপরের অংশটা বানানো হয়েছে পুরোটাই টিন দিয়ে। টিন দিয়ে বানানো হয়েছে বিভিন্ন মন্দিরের স্ট্রাকচার, ঝাঁসির রানী লক্ষ্মীবাই, তাজমহল, দক্ষিণেশ্বরের মন্দির ও আরও অনেক ধরনের মন্দির। আর এই টিনের স্ট্রাকচারগুলোর ওপরে পড়বে আলো, যা আরও সুন্দর করে তুলবে এটাকে। মাতৃমূর্তি রয়েছে একটি বলয়ে, পুরো বলয় জুড়ে রয়েছে বহু আর্ত মানুষের পেপার কাটাও, এগুলো গরিব ভিটেহারা মানুষদের সিগনিফিকেন্স। একটা অসাধারণ ক্রিয়েটিভিটির নিদর্শন হয়ে থাকলো এই হিন্দুস্তান ক্লাব। মা এখানে যেন ভারত মাতা, আর মার পিছন দিকে রয়েছে অশোক চক্র। এবার আমরা এসে গেছি হিন্দুস্তান পার্ক পূজা মণ্ডপে। 92তম বর্ষে পড়লো এই পুজো, থিমের নাম জোনাকি থেকে অগ্নিশিখা। বিভিন্ন কাপড় দিয়ে, জামা ও সুতো দিয়ে সাজানো হয়েছে প্যান্ডেল, রয়েছে হ্যাঙ্গার ও সেলাই মেশিন। মূলত সুতো থেকে টেলারিং এর মাধ্যমে জামা কাপড় তৈরি হওয়াটা দেখতে পাচ্ছি। দক্ষিণ কলকাতার সেরা পুজোগুলোর মধ্যে অন্যতম একটি পুজো হলো ত্রিধারা সম্মেলনী। 76তম বর্ষে ত্রিধারা থিম দৌড়। আমরা মানুষ, আমাদের প্রায় সবারই কিছু না কিছু ভাবে একটা সাকসেসফুল লাইফ লিড করার একটা ডেস্টিনি থাকে। মায়ের গর্ভ থেকে প্রত্যেক মানুষের জীবনযাত্রার যে দৌড় শুরু হয়, সেই দৌড়ে সময়ের সাথে সাথে আমরা কখনো পাই সাকসেস বা কখনো পাই ফেলিয়ার। কিন্তু এ জীবন থেমে থাকে না, বেঁচে থাকার জন্য কোনো না কোনোভাবে পথ খুঁজে নিতেই হয়, পিছিয়ে পড়লে চলে না। এই সমগ্র ভাবনা এবছর ফুটে উঠেছে ত্রিধারায়। অপরূপ সুন্দর রঙের আকায় সেজে উঠেছে বালিগঞ্জ কালচারাল। রাজস্থানী ফোক আর্ট যেন প্রাণ পেয়েছে প্রত্যেকটা প্লাইউডে। পুরো প্যান্ডেলটাই গোল, তার কারণ এবছরের থিম হলো চাকা, তাই চাকার আবর্তনে মা এসেছেন।
চাকার ঘূর্ণায়মানে মানুষের জীবনযাত্রার বিবর্তনকে ফুটিয়ে তোলা হয়েছে এখানে। অর্থাৎ চাকা আবিষ্কারের পর যে পরিবর্তন এসেছে মানুষের জীবনযাত্রায় তাই তুলে ধরা হয়েছে এখানে। লোহার চাকার ওপরে কাঠের অপূর্ব কাজ ও রঙিন চিত্র দেখে চোখ ফেরাতে পারবেন না। এবারে চলুন দেখে নিই 77তম বর্ষে পদার্পণ করা সমাজসেবী সংঘের মেন অ্যাট্রাকশন কি। এবারে থিম সেই জন সেবিছে ঈশ্বর। সমস্ত পুরনো আমলের পুরনো জিনিস ব্যবহার করা হয়েছে পুজো মণ্ডপে, যেমন লোহার পেঁচানো সিঁড়ি, বাড়ির বাইরে লাগানো কাঠের পোস্ট বক্স, টিনের বাক্স, মোর্চে ধরা টিনের চালা, প্যান্ডেলের উপরের অংশ বানানো হয়েছে লোহা দিয়ে। ভিতরের মাতৃ মূর্তিটি ভীষণ সুন্দর। চেতলা অগ্রণীর এবছরের থিম ষোলো কলা পূর্ণ। পুরো প্যান্ডেলের ডিজাইন ও অন্যান্য স্ট্রাকচার শুধুমাত্র কলা পাতা দিয়ে তৈরি করা হয়েছে। বিশ্বাস হচ্ছে না না? হ্যাঁ, শুধুমাত্র কলা গাছ ও কলা পাতা শুকিয়ে বানানো হয়েছে পুরো প্যান্ডেলটা। প্রতিমাটিও ভীষণ সুন্দর। ভিডিওটা যদি পছন্দ লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। কমেন্ট করে জানান আমাদেরকে আপনাদের ফেভারিট প্যান্ডেল স্পট। আশা করি আপনাদের পুজো খুবই ভালো কাটবে। নিজেদের ফ্যামিলির সাথে, নিজেদের প্রিয়জনদের সাথে থাকুন। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। টেক কেয়ার, বাই।